ইতিমধ্যেই আলোর উৎসবে সেজে উঠেছে গোটা রাজ্য, এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থার উদ্যোগে শ্যামা মায়ের পূজা করা হচ্ছে। ব্যতিক্রমীরই রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলি শ্যামা মায়ের পূজা উপলক্ষে শনিবার প্রত্যন্ত লালছড়ি গ্রামের গীতাঞ্জলি ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য শিবির এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কার্যত পূজা উপলক্ষেই এই ধরনের সামাজিক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন পূজা উদ্যোক্তারা। এদিন স্বেচ্ছায় রক্তদান এবং স্বাস্থ্য শিবিরে ফিতে কেটে উদ্বোধন করেন লালছড়ি গ্রামের প্রবীণ নাগরিক লক্ষ্মী রানী আহির। তাছাড়া উপস্থিত ছিলেন কমলপুর বিশিষ্ট আইনজীবী শ্যামল কান্তি পাল, কমলপুর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক অর্জুন দেব সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শ্যামা পূজাকে কেন্দ্র করে স্বাস্থ্য শিবির এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রত্যন্ত এই লালছড়ি গ্রামের প্রতিটি মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে গ্রামের 24 জন যুবক যুবতী অংশগ্রহণ করেছেন এবং স্বেচ্ছায় রক্তদান করেন, এবং 82 জন রোগীকে চিকিৎসা বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট আইনজীবী শ্যামল কান্তি পাল সহ অন্যান্যরা কি বলছেন শুনুন। যদি প্রত্যেকটা ক্লাবে এক বছরে একটা রক্তদান শিবির করত, তাহলে আমাদের রাজ্যে রক্তের সংকট হতো না। কিন্তু আমরা দেখি শহরের বড় বড় ক্লাব আছে, কমলপুরও আছে, দুর্গা পূজা গেছে বা কালী পূজা আসছে, কিন্তু শুধুমাত্র বড় বড় পুজো পান্ডব পুজো প্যান্ডেল বড় বড় বাইরে থেকে এনে শিল্পী এনে প্রোগ্রাম, কিন্তু রক্তদানের মতো একটা সামাজিক কাজ করার যে মানসিকতা সেটা তারা দেখাতে পারেনি। কিন্তু এই গ্রামের ভিতর এই মরাছড়ার এই যে লালছড়ি গ্রামের ভিতর গীতাঞ্জলি ক্লাব, যেখানে মানুষ বেশিরভাগ মানুষ সেখানে গরিব বংশের মানুষ, যেখানে মানুষ শহরের তুলনায় কম পড়াশোনা, তারা রক্তদানের যে গুরুত্ব সেখানে অনুধাবন করে, কিন্তু শহরের সেই শিক্ষিত তুলনামূলক অর্থনৈতিক ভাবে এগিয়ে থাকা তারা রক্তদানের গুরুত্বটা সেভাবে বুঝে না। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে প্রতিটি ক্লাবে যদি রক্তদানে এগিয়ে আসে তবে আমাদের রাজ্যে রক্তের কোনো অভাব হতো না। আগে শহর কেন্দ্রিক রক্তদান শিবির হতো, এখন কিন্তু প্রত্যন্ত গ্রামীয় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এটি একটি খুবই প্রশংসার দিক এবং আগামী দিনে গ্রামাঞ্চলের মানুষ আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান তিনি জানিয়েছেন। কার্যত উৎসবকে কেন্দ্র করে রক্তদান শিবির গোটা রাজ্য জুড়ে চলছে এবং ব্যতিক্রম নেই কমলপুর, কমলপুরেও কিন্তু রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বিশেষ করে শ্যামা কালী পূজা উপলক্ষে প্রত্যন্ত লালছড়ি গ্রামের গীতাঞ্জলি ক্লাবের উদ্যোগেই এই আয়োজন বলে জানাচ্ছেন পূজা উদ্যোক্তারা। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, এর পর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।